8 দিন পর বান্দরবানের সাথে সারা দেশে সড়ক যোগাযোগ চালু। টানা 12 দিনের প্রবল বর্ষণের কারণে বান্দরবান চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় জেলার সাথে গত 8 দিন ধরে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও সড়ক থেকে পানি নেমে যাওয়ায় আজ দুপুর সকাল থেকে সড়ক যোগাযোগ চালু হয়েছে। বান্দরবান কেরানীহাট সড়কের বাজালিয়ার বড়দোয়ারা এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ার কারণে গত 9 জুলাই থেকে বান্দরবানের সাথে সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ থাকে, ফলে বেড়ে যায় নিত্য পণ্যের দাম। জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বান্দরবান পৌর এলাকার 9টি ওয়ার্ড সহ 6টি উপজেলা নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে ধসে পড়ে সড়ক, ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঘরবাড়ি সহ ফসলের। 1997 সালের বন্যার পর বান্দরবানে এ ধরনের ভয়াবহ বন্যা আর দেখা যায়নি বলে মনে করছে স্থানীয়রা। দীর্ঘ 8 দিন বন্ধ থাকার পরে আজকে গাড়ি ছেড়েছে যাত্রীদের সুবিধার্থে। আজকে যদিও পানির এখনো রাস্তা থেকে পুরোপুরি নামে নাই, তারপরেও গাড়ি যাত্রীদের সুবিধার্থে গাড়ি ছাড়া হয়েছে। সকাল 8টা থেকে শুরু হবে, হয়েছে রীতিমতো গাড়ি চলবে আগের মতো হয়েছে। যাচ্ছি আসলে ভালো লাগছে এবং মালিক পক্ষ থেকে ধন্যবাদ জানতে হবে যে তারা 8 দিন পরে আমাদের সেবা সুযোগ দিয়েছি। তো অল ওভার 8 দিন পরে আমরা একটা মনে হয় যে দুনিয়া থেকে মুক্ত পাইলাম আমরা। আজকে চট্টগ্রাম যেতে পারতেছি, বন্ধের জন্য যেতে পারিনি। দিন পরে ঘর যাচ্ছি, আমরা খুব ভালো লাগতেছে। যাত্রী রেখা অবাক আছি, ব্যাংক করতে পারতেছে, এটার জন্য আমরা খুব ভালো লাগতেছে। পানি কমে গেছে, এখন সব গাড়ি চলতেছে, অবাক আছি। দীর্ঘ 8 দিন আমাদের চট্টগ্রাম বান্দরবান থেকে চট্টগ্রাম সড়কে পানি ওঠার কারণে গাড়ি বন্ধ ছিল এবং কোনো যাত্রী যাতায়াত করতে পারেনি। আর 8 দিন পর প্রথম গাড়ি সকাল 8টা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে।